দালিয়া করছি, দিয়ে দিলাম তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এক সম্মতি করলাম বন্ধু ডালিয়াটা। এবার দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব জিরের গুঁড়ো। আর বন্ধুরা এখানে মধ্যে কটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিই। একদম সিম্পল, পুরো সহজ ডালিয়া, কোনো সবজি দিলাম না বন্ধুরা, প্লেন করবো আলু ভাজা খাবো। বন্ধু দেখো ডালিয়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আর এখানে 200 গ্রাম মতন পনির কাটা আছে, আর এখানে আলু আমি ভাপি নিয়েছি। আর আমার দিয়ে রান্না হয়ে গেছে, ভাত করেছি, ওদিকে তোমার ডাল হয়েছে, আর তোমার আলু আর বরবটি ভাজা করেছি, আর এখন পনির তরকারিটা করবো। ডালিয়া করলাম বন্ধুরা, আমি পনির গুলো দিয়ে দিলাম, আমার কড়াই তেল ফেটে গেছে, এখানে যে কটা পনির আছে আমি সব দিয়ে দিলাম বন্ধুরা। এখানে 200 গ্রামের মতন পনির নিয়েছি বন্ধুরা। বন্ধুরা পনিরটা ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে দেবো, কেন অলরেডি আমার আলু দিকে সেদ্ধ করা হয়ে গেছে। বন্ধুরা আমার এখানে পনির ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব, হালকা তো লেগে লেগে গেছে বন্ধুরা। বন্ধুরা এখানে আমার পনির তুলে নিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ আর দিয়ে দিলাম গোটা জিরে। এখানে জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কাশ্মীরি কালার, আর এখানে আদা লঙ্কা, টমেটো, আর একটু পোস্ত বাটা আছে, বাদাম বাটা আছে, এটা আমি এখন এখানে দিয়ে দেবো। বন্ধুরা এখানে আলুগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু গরম মশলা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ঘি। ঘি দিলেও হয় না দিলেও হয়, কিন্তু ঘি দিয়ে নিরামিষ দিন তো তাহলে টেস্ট খারাপ লাগবে। আর এবার আমি এখন পনিরগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমি এখানে পনির দিয়ে দিয়েছি, মানে এক হাতে ক্যামেরা ধরছি তো বন্ধুরা, তাই জন্য আমি দেখাতে পারছি না। দেখো বন্ধুরা আমার এটা তরকারিটা পুরোপুরি রেডি। এবার নামিয়ে দেবো বন্ধুরা হালকা ফুটুক। বন্ধুরা আমি চলে আসলাম দোকানে, এ দেখো দোকানে সব মালটাল গুছিয়েছে তোমার দাদা, আর ডালিয়া করে নিয়েছে বন্ধুরা। এখন 12:30 বেজে গেছে, এখনও খাওয়া দাওয়া হয়নি, ঘরে রান্না বান্না, ঘরে সমস্ত কাজবার সেরেই আসলাম। তার মধ্যে রাস্তার প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, তোমাদের দেখাতে পারিনি কিছু, আর তোমাদের দেখাচ্ছি কত সুন্দর করে তোমার দাদা মালফাল সাজিয়েছে। দেখো বন্ধুরা খুব সুন্দর করে সব মালফাল সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে বন্ধুরা। এই দেখো দেখো বন্ধুরা হার ফার সব সাজিয়েছে, বন্ধুরা দোকান দেখছি হলো অনেক, বুঝলে তো, ফাঁকা বাজার ফাঁকা। দেখ বন্ধুরা এখন বাড়ি চলে যাচ্ছি, তোমার দাদা এখন মালফাল সব গোছাচ্ছে, প্রচুর মানে মালফাল সব বাইরে সাজানো হয়েছিল, হার কানের থেকে আমার সব রকম লিপস্টিক, এই পালি সব রকম সাজানো হয়েছে, তোমার দাদা এখন তুললো। এখন আর দুটো বেজে গেছে বন্ধুরা, একটা দিকে মঙ্গল, বাড়িতে সব রান্নাবান্না কমপ্লিট করে এসেছি, তোমরা দেখেছো।
রান্না বান্না কমপ্লিট করে তোমরা সব দেখেছো দোকানে, এই সরি দোকানে বলছি বাড়িতে, দিয়েই টোটো করে চলে আসলাম আর এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা। আর তোমাদের বাড়িতে কি তোমাদের সাথে আবার কথা হচ্ছে খাওয়ানো, মানে যখন খাবো তখন। বন্ধুরা এই জাস্ট ঘরে আসলাম, স্নান টান করলাম, সবার স্নান হয়ে গেল করে এখন খেতে বসবো। আর কি কি মেনু হয়েছে আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ডাল করেছি, বটবড়ি আলু ভাজা, গরম গরম ভাত আর আলু পনির তরকারি, আর আছে এখানে আমড়ার টক। আজকে এই মেনু হয়েছে বন্ধুরা, তো খেয়ে নি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এখন আমি দোকানে আছি, তোমাদের দিয়ে গেলে দুপুরবেলা সব খাওয়া দাওয়া মানে করে ধরে একটু করে রেস্ট নিলাম। রেস্ট নিয়ে বন্ধুরা সন্ধ্যের সময় মানে সন্ধ্যের দিয়েই চলে আসলাম দোকানে, আর একটু বিশ্বাস করো বন্ধুরা একটু টাইম পাইনি। আর আমি এখন দোকানে বসে আছি, বাইরে সব লোক আছে বলে তাই কথা বলা তোমাকে ভিডিও করছি। তো আমি মানে একটু মানে টাইম পাইনি ব্লগ করার, এখন ব্লগ সেরকম দিতে পারবো না বন্ধুরা, সেরকম যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো অষ্টমী অবধি। তারপর অষ্টমীর পর দিয়ে আবার মানে সব স্টার্ট করে দেবো ব্লগ ভালোভাবে দেওয়া। তো বন্ধুরা অনেক কিছু শেয়ার করা আছে তোমাদের জন্য, সব কিছু শেয়ার করবো, তাহলে ব্লগটা বন্ধুরা বেশি বড় করলাম না। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এতক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর শুভ ষষ্ঠী। আজকের মতন টাটা, গুড নাইট।